হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো আমরা ফিফা বিশ্বকাপ 2018 যেটা রাশিয়াতে উদযাপন হতে যাচ্ছে সেটা আমরা মোবাইলে কিভাবে দেখব, খেলাগুলো কিভাবে আমরা প্রতিদিনের খেলাগুলো আমরা মোবাইলে দেখতে পারবো। হ্যাঁ, একদম ইজিও অ্যাপটাকে শিখিয়ে দিয়েছি, সেটা প্লে স্টোর থেকে পাওয়া যাচ্ছে। আমি দেখেছি কয়েকটি চ্যানেল এটা ব্রডকাস্টিং করবে, তা হলো এই যে চ্যানেলগুলো এখানে আপনি দেখতে পারবেন, অনেক চ্যানেল, এর মধ্যে কিন্তু কোনো বাংলাদেশি চ্যানেল নেই সত্যি কথা বলতে। এখানে সোনির পিকচার নেটওয়ার্কস এটা কাজ করবে, ফক্স স্পোর্টস এটা আমরা দেখতে পারি, বিবিসি স্পোর্টস থেকেও আমরা দেখতে পারবো, এটা অফিসিয়াল ব্রডকাস্টার হিসাবে ওরা কাজ করতেছে। ওকে, দেন আমরা এখন ফোন থেকে কীভাবে দেখবো সেটা আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর গিয়ে সোনি এই যে দ্বিতীয় অপশনটা একটু দেখে নেবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব সোনি লাইভ লাইভ ক্রিকেট টিভি মুভিস, সেটা ক্লিক করুন। এখানে আপনি দেখেন ওদের রিভিউটা যদি আপনাকে আমি দেখাই দেখতে পারবেন, 10 মিলিয়ন ওদের ডাউনলোড হয়ে গেছে শুধুমাত্র। আর ওরা কিন্তু রিভিউতে এটা দিয়ে দিয়েছে যে ওরা ফিফা বিশ্বকাপ দেখাচ্ছে, উপরে দেখুন 14 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে যে ফিফা বিশ্বকাপটি, সেটা ওরা ব্রডকাস্ট করতেছে এটা থেকে। আচ্ছা, এটা আমরা ইনস্টল করে নিব আমাদের ফোনে। ইনস্টল হচ্ছে এখনো, এই তো হয়ে গেল, আমরা ওপেন করে নিচ্ছি। একটু টাইম নেবে, আমি মোবাইল ডাটা ইউজ করছি তো এই জন্য একটু সময় নিচ্ছে, ওরা অ্যালাউ করছে ফোনটা। যেহেতু আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি আর খেলাটা এখনও শুরু হয়নি, আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন, রেজিস্টার করতে হলে রেজিস্টার করতে হবে, আপনি মুভিস শো স্পোর্টস সব কিছু স্পোর্টসে এখানে ক্লিক করবেন, ফিফা এই যে 2018 ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড যেটা, এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে ভিডিও উইল স্টার্ট ইন 5 সেকেন্ড। ওরা কিন্তু টাইম কাউন্ট করছে, এখানে আপনি খেয়াল করে দেখতে পারবেন এখানে টাইম কাউন্ট করতেছে কতদিন কত যেটা বাকি আছে। এখন যদি খেলাটা যদি শুরু যখন থেকে শুরু হয়ে যাবে আপনি তখন থেকে লাইভ ভিডিও এখান থেকে সবগুলো দেখতে পারবেন, ইভেন পুরোনো খেলাগুলো এখান থেকে দেখুন, পুরোনো খেলাগুলো দেখা যাচ্ছে, আপনি পুরোনো খেলাগুলো দেখতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।